কি বলবো ঝুমসকে নাকি কেউ বিয়ের প্রপোজাল দিচ্ছে, ওয়াও! মানে আমার কি মানে কপাল, আমার বর থাকতেও সালা বিয়ে করছে না। আমি জানি তুমি ভিডিও দেখো, ওই জন্য বললাম দেখো দেখো ঝুমসকে বিয়ে করার প্রপোজাল আসছে, আমার কি হবে? হ্যাঁ, বাইরে বসে থাকলে হবে? তাড়াতাড়ি এসো, বিয়েটা করো, সবার বিয়ে দেখছি চোখের সামনে। এবার আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ফেটু বিয়ের পর বিয়ে করে নিল, ঝুমসকে লোকে ফোন করে করে বলছে বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। আমাকে তো তুমি বিয়ে করার জন্য সব সেট, সব বাড়ি ঘর সবার সব কিছু সব দিক থেকে সেট, তাড়াতাড়ি ইন্ডিয়াতে এসো, বিয়েটা করো। এবার আমি জেলাস হয়ে যাচ্ছি, ঝুমস যদি বিয়ে করে নেয় আমি সিরিয়াসলি লেভেলে মানে জেলাস হয়ে যাব। ঝুমসেরও বিয়ে হয়ে যাচ্ছে, সত্যিকারের, মিথ্যেকারের নয়। সবাই পড়ে রয়েছ এক জিনিস নিয়ে, নতুনত্ব জিনিস দেখছো? ঝুমসকে বিয়ের জন্য প্রপোজ করছে, বোম্বেতে থাকে ছেলে, আবার ছেলেটার গলা যদিও খুব চেনা চেনা লেগেছে, ভীষণ চেনা চেনা লেগেছে। অ্যাকচুয়ালি আমি বুঝেওছি কে হতে পারে, বাট আমি বলবো না। সে যদি আমাকে নিজে থেকে বলে ঠিক আছে, আমার ভীষণ চেনা চেনা লেগেছে, ভীষণ ভীষণ ভীষণ। যাই হোক, মানে আমি আমার দুঃখর কথা বলতে এসেছি, বিশ্বাস করো। সবাই তো নিজের দুঃখ নিয়ে কন্ট্রোভার্সি করে, আমি আমার দুঃখ নিয়ে বলছি। সেই ডিসেম্বরে এলো, কটা দিন থাকলো থেকে চলে গেল, তখন বেশ ঘুরলাম ফিরলাম, ঠিক আছে চলো, সেটাও তোমরা জানো না, যদিও বা আমি জানাতে চাই না তোমাদেরকে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে বলো? ঝুমসের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তো পড়ে থাকবো। হ্যাঁ, আমারও তো বিয়ে করার অধিকার আছে। মানে সিরিয়াসলি, ঝুমাকে কে ফোন করবে? মানে যে ফোন করে এত চ্যাংরামও মেরেছো না, মানে সিরিয়াসলি তোমাদের চ্যাংরামও মানে এক্সট্রিম লেভেল, অন্য লেভেল। আমার ভালো লেগেছে, অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। এই এত ঝঞ্ঝাটের মধ্যে কেউ ঝুমাকে ফোন করে বিয়ের কথা বলেছে আর ঝুমা সেটা রেকর্ডিংয়ে দিয়েছে। আর আমি এমন একটা ব্যক্তি, এখন কাউকে কমেন্ট করতে ভয় পাই, কিন্তু ঝুমাকে আমি বেঝিঝাক কমেন্ট করি, বেঝিঝাক। আমি জানি ওখানে আমার কমেন্ট দেখলে কেউ কিছু বলবে না, অ্যাকচুয়ালি কেউ দেখছেও না। না না, তোমরা এটা ভুল করছো, ঝুমা এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, কেউ ভিডিও দেখছো না ঝুমসের। ঝুমস, তুমি এটা কী বললে? তোমার মধ্যে কী আছে? তুমি খুব সুন্দর দেখতে, তুমি যে বারবার বলেছো মিলি তোর থেকে আমি দেখতে বেশি সুন্দর, মিলি এই যে বলতে, আজকে কেন বললে ছেলেটাকে তুমি দেখতে খারাপ? তোমার থেকে ভালো দেখতে মেয়েরা আছে, কেন বললে? তুমি ফেমাস, যদি ঝিমি বলে ও ব্র্যান্ড, ও ব্র্যান্ড নয়, ব্র্যান্ড তুমি। ইয়েস, তুমি ব্র্যান্ড, তুমি ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড। আমার একদম ভালো লাগছে না ইউটিউবে কারুর ভিডিও দেখতে, আমি আজকে কারুর ভিডিও দেখিনি, শুধু ঝুমসের ভিডিও দেখেছি, পরপর দুটো ভিডিও দেখেছি, পরপর দুটোতে কমেন্ট করে এসেছি। বিশ্বাস না হলে গিয়ে দেখে এসো, যাও গিয়ে দেখে এসো, বলেছি আমি আসছি তোমায় ভিডিও নিয়ে। এইটা কীরকম, এই কীরকম, মানে যে ছেলেটি ফোন করেছে না, মানে এতটা চ্যাংড়া, এত চ্যাংড়া, কল্পনার বাইরে গিয়ে সে চ্যাংড়ামো করেছে। মানে আবার বলছে তার বড় মানবিকতা, ঝুমস তুমি কিন্তু একটু একটু খাচ্ছ, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু একটু একটু খাচ্ছ, কথা বড় মানবিকতা সেই জন্য। আরে ছেলেটা তো বাইরে থাকে, বুঝছো না কেন? দেখো আমার বড় বাইরে থাকে, কী করে তাড়াতাড়ি করে বিয়ে করবে বলো? ফোনেই না হয় গল্প আলাপ আলোচনা হবে, তো সেটাই করো না, বেকার কিসের জন্য? বিয়ে করো, বিয়ে করো, বিয়ে পরে হবে, আগে একটু জানো, চেনো, নলে আবার ক্যালানি খেতে হবে। বললে যে অনেক মার খেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, ওই শরীরে ছেলেকে জন্ম দিয়েছো, এখনও কষ্ট আছো, তো মানুষকে না চিনে তার আগে কেউ বিয়ে করে? পাগল একদম নয়, রোজ কথা বলো, রোজ কল রেকর্ডিং চাই, রোজ আমার ডেইলি কল রেকর্ডিং চাই এই ব্যক্তিটার। মানে কী মানে চ্যাংড়া, মানে চ্যাংড়ামোর মানে শেষ নেই। মানে ফোন করে বলছে আমি তোমাকে বিয়ে করব, হ্যাঁ
একটু মানে এইটুকু তোমরা লিমিট রাখো, মেয়েটাকে একটু মুক্তি দাও। মানে যাচ্ছে তাই অসভ্যতম হচ্ছে, যাচ্ছে তাই অসভ্যতম। ঠিক আছে, এই অসভ্যতমগুলো সহ্য করা যায়, বিশ্বাস করো সহ্য করা যায়। খুব ভালো লেগেছে আমার। ঝুমস বলছে দুধ চা কে কে খাবে, তো তুমি তোমার এই রানাঘাটের মালকে দুধ চা খাওয়াও যে বম্বেতে বসে আছে, তাকে ডাকো। আজ থেকে আর ওই রকম সোনারা সোনারা বলবে না, একদম নয়। নাম জেনেছো কি নাম? বয়ফ্রেন্ডের, নতুন বয়ফ্রেন্ডের নাম জেনেছো? ঝুমস, তোমাকে বলছি, চেনেছো? নামটা জানো? তোমাকে বিয়ে করবে বলছে, নামটা জিজ্ঞেস করো, ভালো করে বলো যে এত আমার সাথে কথা বলতে বলতে এত লোকের সাথে কেন কথা বলছো, ফোনটা হোল্ডে রেখে দিচ্ছ, যখন আমার সাথে কথা বলবে শুধু আমার সাথে, অন্য কারুর সাথে নয়। অধিকার দেখাও ঝুমস। ও ঝুমস, তোমার বিয়ে, সামনে বিয়ে হবে? হ্যাঁ, তুমি বিয়ে করে নিচ্ছ, আমাকে দেখো বিয়ে করছে না, বলো একটু আমার বরকে, বলো আসতে ইন্ডিয়াতে এসে আমাকে বিয়ে করতে, বলো। ভুলভাল নোংরা কথা তো মিলিকে নিয়ে সবসময় বলো, ভালো কথা বলো মিলির বরকে। মিলির বরও তোমার ভিডিও দেখে, সেও তোমাকে ভালোবাসে দেখতে, সেই বলেছে যে অনেক দিন ঝুমসকে নিয়ে কিছু বলছো না, ফালতু এই সমস্ত ভিডিও করছো, ঝুমসকে নিয়ে ভিডিও করো, ঝুমস বেস্ট, ইউটিউবে বেস্ট, তুমি ব্র্যান্ড সালা, তোমার নাকি কিছু নেই, অত সুন্দর কি 36 24 36 নাকি ফিগার দেখাচ্ছে প্রথমের ভিডিওতে? সালা কি ফিগার, মাখন ফিগার তো তোমার, মাখন ফিগার। হ্যাঁ, এইসব এই বাটারফ্লাই ম্যাঙ্গো এইসব বলো ভিডিওতে, খাবে কে খাবে, আইসক্রিম খাবে, এই সমস্ত বলে 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 ছেলেগুলোকে তাতিয়ে দিয়েছো। এবার ছেলেরা ফোন করে তোমাকে বিয়ের জন্য বলছে, এখন তুমি বলছো বিয়ে করবো না। আমি তো ছেলেটার দোষ দেখতে পাচ্ছি না, কেন বিয়ে করবে না ঝুমাদি, বিয়ে করো, লাইফে এগো, ফেটুকে দেখো বিয়ে করে কত দূর এগিয়ে গেল, ছোট্ট ফ্ল্যাট থেকে আজকে বড় ফ্ল্যাটে চলে গেছে, সুন্দর ফ্ল্যাটে চলে গেছে, তোমাকেও করতে হবে, এগো সামনের দিকে। সিরিয়াসলি ভাই, কে ফোন করেছিস আমি বুঝতে পারছি না, চল মেনে নিলাম আমি বুঝলাম না, আমাকে একটু মেসেজে বল ভাই কে কে, কমেন্টে এসে বলো। যে ঢপবাজি কথা বললে চলবে না, আমাকে ওই গলা শুনিয়ে দেখাতে হবে, কিন্তু গলাটা খুব চেনা চেনা ছিল, কিন্তু আমার ফেটুর বরের ছিল, কমলালেবুর, কমলালেবুদার মতো গলাটা লাগছিল, তোমরা গিয়ে শোনো ভালো করে। লেবুদা লেবুদা মনে হচ্ছে না গলাটা? আমার কিন্তু মনে হয়েছে লেবুদার মতন করেই কথাগুলো বলছিল। তো লেবুদা কি আবার এখন ফেটুকে ছেড়ে ঝুমসের দিকে আসবে ভাবছে নাকি? হ্যাঁ, কি কি কেসটা কি? ফেটুকে আর ভালো লাগছে না, আমার ঝুমসকে ভালো লাগছে। সিরিয়াসলি যাই হোক, এত ফালতু মানে ইউটিউবে চলছে, ভাল লাগছে না, স্ট্রেস রিলিফ হলো আমার কিছুটা। তো চলো নেক্সট ভিডিও আসবে। ওই অনেকগুলো কমেন্ট পড়েছে, রিমি যখন এরকম করেছিল তখন আমি কী করছিলাম, তো সেটা নিয়ে নেক্সট ভিডিও করব অবশ্যই। আর দিশানি অবশ্যই ভালো আছে দেখেছো, দিশানির ভিডিও আমিও দেখেছি, ভালো আছে, মেয়ে ভালো হয়ে গেছে, ভালো হোক, সুস্থ হোক, বাড়ি ফিরুক, এটাই চাইবো। কালকে আমি কোনো প্রে করিনি, কিন্তু তোমরা বারবার প্রে করেছো মেয়েটির জন্য, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ানকে। মেয়েটা যেন সুস্থ হয়ে সত্যিই বাড়িতে আসে, আর এরকম হেরে যাওয়ার মতো কাজ যেন কেউ না করে, কেউ না, কেউ না। চলো বাই, লাভ ইউ অল, নেক্সট ভিডিওর জন্য চোখ রাখো। ছোট্ট করে একটা ঝুমসকে একটু চুমু দিলাম।